কিরে বাবা, তুই সারাদিন এমন চুপচাপ করে থাকিস কেন বলতো? কেন বাবা, আমি তো কথা বলি। তোকে যে আমি এত বকাঝকা করি, তুই তো কোনো কিছুই বলিস না, কোনো রূপ প্রতিবাদও করিস না, কেন? আমি তো প্রতিবাদ করি বাবা। কই করিস, আমি তো প্রতিবাদ করতে তোকে দেখি না কোনো সময়। কেন বাবা, তুমি বকা দিলে আমি সাথে সাথে টয়লেটে যাই, এটা কি তুমি দেখো না? টয়লেটে গেলেই কি রাগ কমে? তুই টয়লেটে গিয়ে কি করিস যে তোর রাগ কমে যায়? আমি টয়লেটে গেলে টয়লেট ব্রাশ করি। উফ, বুঝলাম না, টয়লেট ব্রাশ করলে তোর কিভাবে রাগ কমে? কেন পাপা, আমি যে তোমার দাঁতের ব্রাশটা দিয়ে টয়লেট ব্রাশ করি, এজন্যই আমার রাগ কমে। চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি, তোমার এত বড় সাহস? তোমার কি আছে যে তুমি আমার মতো এক চৌধুরীর মেয়েকে বিয়ে করতে চাও? চৌধুরী সাহেব, আপনি দেমাক দেখাবেন না, আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে। ফেসবুক অ্যাকাউন্ট তো সবারই আছে, আমারও ফেসবুক অ্যাকাউন্ট আছে। ফেসবুক অ্যাকাউন্ট থাকলে কি আপনার সাথে আমার মেয়ে বিয়ে দিতে হবে? আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে বলেই তো আমি আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি। মানে কেন, তুমি কি বলতে চাচ্ছ? চৌধুরী সাহেব, আপনার ফেসবুকে জরুরি খাতুন নামে কাউকে আপনি চিনেন? কি সাংঘাতিক বাবা, তুমি জরিনা খাতুনকে কেমনে চিনি? চৌধুরী সাহেব, ওই জরিনা খাতুন আমার ফেক আইডি, আর সেই ফেক আইডি দিয়ে আপনার সাথে আমি 3 মাস ধরে প্রেম করতেছি। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, আপনার সব মেসেজ আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব, এমনকি আপনার মাইয়ারেও আমি দেখাবো। ওরে কে, কোথায় আছিস? কাজী ডাইকান রে, কাজী ডাইকান, আজকাই আমার মাইয়ার লগে তোমার বিয়া দেবো বাবজান, তবু তুমি আমার কোনো মেসেজ তুমি ভাইরাল করে দিও না বাবজান। পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর ছাত্রদের মনের কিছু গোপন কথা। এত সোজা প্রশ্ন কেউ করে? সবাই তো ভালো করবে না, মনে হয় এবার আর ফার্স্ট থাকা হলো না আমার। এত সোজা প্রশ্ন কেউ করে? সব তো কমন। শালা ফার্স্ট বয় এত লেখে কেন? আল্লাহ, ওর কলমটা তুমি ভেঙে দাও। আল্লাহ, ওই যেন এবার বেশি লিখবেন না পারে, তুমি ওর কলমটা ভেঙে দাও। আরে আজ তো অনেক লিখতে হবে দেখছি, এ তো সোজা প্রশ্ন সব, 1 মিনিট সময়ও নষ্ট করা যাবে না। 1 মিনিট সময়ও যদি নষ্ট করি তাহলে আমি পেশে পড়ে যাবো। আজ যদি মোতায় চাপ দেয় তাও বাইরে যাবো না, মোতা চাপ দিলেও চুপ করে বসে এখানে লেখবো। বাহ, 1 রাত পরেই তো দেখতেছি সব কমন পড়ছে। যাই হোক, যেগুলো যেগুলো পারি ওইগুলো আগে লিখে ফেলি, পরে যেটা পারবো না সেটা অন্য কারো কাছে জিজ্ঞেস করো। ওই ম্যাডা শফিক, দেখ তো কোনটা কোনটা ফারস, যেটা যেটা পারস ওটা আমারে কয়া দিস একটু, আর আমি যেটা পারি ওটা তোরে কয়া দেবো। নি এটা কিছু হইল, পড়লাম 8ম অধ্যায় পর্যন্ত, এখন দেখি 11 অধ্যায় থেকে সব প্রশ্ন দিয়ে রাখছে। দূর, ভাল লাগে না, কিচ্ছু লিখতে পারবো না এখন। কখন যে 1 ঘন্টা যাইব, এই দোজে কি আর ভাল লাগতেছে না। কি যে করি, কেমনে যে বসে থাকি। পরীক্ষার হল থেকে বের হয়ে ফেসবুকের স্ট্যাটাসটা কি দেওয়া যায় একটু চিন্তা করি তো। স্যারেরা কি আজকাল গাঁজা টানে নাকি? এগুলো কি হিব্রু ভাষায় প্রশ্ন করছে? এইসব ভাষাই তো আমি বুঝি না। ভিউয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।